হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি রিসেন্টলি, আপনারা সবাই জানেন, WBPSC যে LDC পরীক্ষার ফাইনাল মেরিট লিস্ট যেটি, সেটি প্রিপেয়ার করেছে। 4 তারিখে এটি প্রিপেয়ার করা হয়েছিল। টোটাল 1200 জনের লিস্ট তারা পাবলিশ করেছেন। বিভিন্ন ডিপার্টমেন্টে কাকে কীভাবে অ্যালট করা হয়েছে সেটিও এই লিস্টের মধ্যে দেওয়া ছিল। তো তারপরে অনেকের মধ্যে কোয়েরি ছিল যে এরপরের পরবর্তী স্টেপ কী, বা এরপর কী হতে চলেছে, বা রিসেন্ট যে কেসের, আমরা সবাই জানি যে কেসে রায় বিরোধে যাওয়ার পরও যারা কেস করেছেন তারা স্যাটের ট্রিবিউনালে কেস করেছেন, এবং এইসব বিষয় নিয়ে তাতে কি রেজাল্টের মানে ফার্দার প্রসেসে কোনো এফেক্ট পড়ছে কি না, বা এরপরে কী করতে হবে, এইসব নিয়ে আমি অনেকগুলি কোয়েরি ছিল, তো এগুলি সলভ করার জন্য আমি এই ভিডিওটি বানালাম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের সব কোয়েরি সলভ হয়ে যাবে। তো এক এক করে আসা যাক। প্রথম যেটি সবচেয়ে বড় ইস্যু, যে এরপরে কী হতে চলেছে বা কী আপডেট আছে রিসেন্ট, তো সেই জন্য আমাদেরই একজন চেনাশোনা ব্যক্তি যিনি সিলেক্টেড হয়েছেন, তিনি নবান্নতে ভিজিট করেছিলেন, এবং তিনি PR ডিপার্টমেন্টেই ভিজিট করেছিলেন, এবং সেখানে গিয়ে তিনি যখন এইসব ব্যাপারে জানতে চান বা কেস নিয়ে তাদের কোনো রেজাল্ট আটকাবে কিনা, সেখানে তার যে অভিজ্ঞতাটা হয়, তিনি সেই অভিজ্ঞতাটি আমাদেরকে বলেছেন যে PSC-র যারা সেই ডিপার্টমেন্টে আছেন তারা, সরি, নবান্নতে যারা আছেন তারা এই নিয়ে একদমই তারা চিন্তা ভাবনা মাথা ঘামাচ্ছেন না যে কেসের রেজাল্ট কী হবে বা তাতে মেরিট লিস্টে কী এফেক্ট পড়বে। ফাইনাল প্রসেসের যা কিছু পরবর্তী স্টেপ রয়েছে সেগুলো খুব স্মুথলি চলছে, সুতরাং যাদের নাম আছে তারা কোনোভাবেই আশাহত হবেন না। অনেকে আজকে পেপারেও একটি কাট আউট বেরিয়েছে যে প্রার্থীরা দুশ্চিন্তায় আছেন, এগুলি মিথ্যা খবর, এগুলো এইসব ভ্রমে থেকে নিজেরা আতঙ্কিত হবেন না, আপনাদের সেরকম কোনো চিন্তার কোনো খবর নেই। নবান্নতে প্রসেস যেটি সেটি খুব স্মুথলি চলছে, এটি একদম দেখে আসা অভিজ্ঞতা, তারা এইসব ব্যাপারে কোনো মাথা ঘামাচ্ছেই না। তারা এখন যেটা করছে, তারা ফাইনাল মেরিট লিস্টটি একবার ভালো করে চেক করে নিচ্ছে কোথায় কী প্রবলেম আছে, এবং সেই নিয়ে তারা সেগুলি ফাইনাল কারেকশন করে তারা খুব শীঘ্রই নেক্সট প্রসেসটি শুরু করবে। তো নেক্সট কোশ্চেন যেটা ছিল যে নেক্সট প্রসেস কী হবে, তো যতদূর জানা গেল যে এরপরে হয়তো খুব ম্যাক্সিমাম 2 সপ্তাহ টাইম লাগবে। 2 সপ্তাহ টাইমের মধ্যেই হয়তো আপনাদের কাছে ইমেলের মাধ্যমে বা বাই পোস্ট আপনাদের কাছে যেটি PVR যে রোলটি, পুলিশ ভেরিফিকেশন রোল, এবং হয়তো মেডিকেল ফিটনেসের জন্য একটি অ্যানেক্সচারের ফর্ম হয়তো আপনারা একসঙ্গে এটি পেয়ে যাবেন। এগুলি ফিল আপ করে হয়তো আপনাদেরকে সাবমিট করতে হতে পারে, যেটি খুব আশা করা যাচ্ছে 2 সপ্তাহের মধ্যে, 2 উইকসের মধ্যে, বা তার আগেও হয়তো হতে পারে, কেন প্রসেস খুব তাড়াতাড়ি চলছে। এটি আর একটা করেছিল যে এরপর আপনাদের পরবর্তী স্টেপ কিন্তু এটি হতে চলেছে, আপনাদের হয়তো PVR রোল এবং মেডিকেল ফিটনেসের ফর্মেটটি খুব শীঘ্রই হয়তো দেওয়া হতে পারে। নেক্সট আরেকটি যেটি কোয়েরি ছিল, যে আজকে মেরিট লিস্টে একটি চেঞ্জ হয়ে গেছে, যারা আপনারা এখনও জানেননি তারা আপনারা আরেকবার PDF-টি চেক করতে পারেন। মানে প্রবলেম যেটি হয়েছিল সেটি হচ্ছে, অনেক প্রার্থী ছিলেন যারা জেনারেলেও তাদের নাম ছিল এবং তারা হয়তো কোনো SC বা ST ক্যাটাগরিভুক্ত, তাদের নামও আরও 2-3 বার করে রিপিট দেখাচ্ছিল, তো সেটি একটি ক্লেরিক্যাল মিস্টেক ছিল। তো সেটি PSC আজকে সন্ধ্যাবেলাতেই আপডেট করে দিয়েছে, এটা নিয়ে কোনো ঘাবড়াবার কিছু নেই, বা নতুন কারোর নাম যাদের ছিল তাদের নাম মুছে গেছে এরকম কোনো ব্যাপার নেই। যাদের নামটি একবারের পরিবর্তে একের বেশিরভাগ ছিল অন্য ক্যাটাগরিতে, তাই সেই ভুলটি কারেক্ট করে দেওয়া হয়েছে। এর জন্য কোনো করিজেন্ডাম বা কোনো কারেকশানের কোনো নোটিশ দেওয়া হয়নি, PDF-টি আবার রেকটিফাই করে ঠিক করে দেওয়া হয়েছে। তো সেটি আজকে সন্ধ্যাবেলার মধ্যে করে দেওয়া হয়েছিল, সেটি নিয়ে হয়তো অনেকে আতঙ্কিত ছিলেন যে নতুন লিস্ট বা আরও হয়তো ক্যান্ডিডেট জয়েন হবে কি না, তো সেটি নিয়ে এখনও কোনো চিন্তার কারণ নেই। যারা যেখানে নাম ছিল তাদের সেখানে নাম আছে এবং তাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপর আপনাদের যেটি আরেকটি খবর রয়েছে, যে আই পেপারের পাওয়া ভিত্তিতে, যে কেসের ভিত্তিতে কী হতে পারে, তো কেসের ফলাফল যাই হোক না কেন, যারা সিলেক্টেড হয়েছেন তাদের আশা মানে হওয়ার কোনো কারণই নেই। হয়তো এখান থেকে মেরিট লিস্টে কিছু প্রার্থী যদি যেতেও তারা হয়তো অ্যাড হতে পারেন, কিন্তু যারা আছেন তারা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যাবেন না, সুতরাং সেদিক দিয়ে দুশ্চিন্তার আপনাদের কোনো কারণ নেই। এবং আবার পরবর্তীকালে যেটি এই প্রসেসটি সম্পর্কে, যেটি মানে বোর্ডেরই WBPSC যেটা সম্ভাবনা বেশি, কারণ আর নোটিশে বলা হয়েছিল আমরা সবসময় যে কোনো ফর্ম ফিল আপে যখন করি সেখানে দেওয়াই থাকে যে বোর্ডের সিদ্ধান্ততে আমরা সবসময় মেনে চলবো, এইভাবে আমরা রাজি হয়ে তারপরে ফিল আপ করি, এবং PSC কনস্টিটিউশনাল বডি একটি, আমরা সবাই জানি এটি থার্ড পার্টি দ্বারা এফেক্টেড নয়, সুতরাং তারা নিশ্চিন্তভাবে এই প্রসেসটি নিজেদের মতো করে স্মুথলি চালাবে। তারা সবকিছু নোটিশ দিয়ে সব কিছু করেছিল, এবং এটি নিয়ে আর হয়তো কোনো বিবাদের সম্ভাবনা নেই। তো দেখা যাক, তবু যারা সিলেক্টেড হয়েছেন তাদের আর কোনো ভয়ের কিছু কারণ নেই, তারা পরবর্তী ক্ষেত্রে যে এই নেক্সট স্টেপগুলি আছে সেগুলির জন্য প্রিপেয়ার থাকুন, এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো এ নিয়ে আপনাদের কাছে কোনো ইমেল, কল বা হয়তো বাই পোস্ট আপনাদের কাছে পরবর্তী ডকুমেন্টসগুলি চলে আসবে। নবান্নতে কাজ খুব স্মুথলি চলছে, এটি আজকেরই লাইভ অভিজ্ঞতা, এবং এটি না, সুতরাং আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এটি আপনাদের আপডেট দেওয়া ছিল, এবং তাই
আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস, এবং চ্যানেলের সঙ্গে থাকুন, আপনাদের যা কিছু আপডেট পরবর্তীকালে অবশ্যই দেওয়া হবে। ধন্যবাদ।